রহমান আবার এসে গিয়েছেন ফর্মুলা গুরু। আজ গুরু আপনাদের জানাবেন সিম্পল ও এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি। কোন শেয়ারের বেশ কিছুদিনের গড় মূল্যের গতি প্রকৃতির দিকে নজর রাখলে বোঝা যাবে সেই শেয়ারের দাম কোথায় যেতে পারে। এর দ্বারা কোন সংস্থার শেয়ারের ভবিষ্যতের গতি প্রকৃতির যেমন একটা ধারণা পাওয়া যায়, তেমনি বোঝা যায় সেই শেয়ারের দাম সর্বাধিক কতটা পড়তে বা উঠতে পারে। অনেক রকম মুভিং অ্যাভারেজ থাকলেও মূলত দুটি বহুল প্রচলিত, প্রথমটি সিম্পল মুভিং অ্যাভারেজ এবং দ্বিতীয়টি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ হলো এই গতি প্রকৃতি নির্ধারণ করার সবচেয়ে সহজ পদ্ধতি। সংশ্লিষ্ট শেয়ারের একটি নির্দিষ্ট সময়ের অঙ্কগুলিকে যোগ করে দিন সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই হলো সিম্পল মুভিং অ্যাভারেজ। যদি আপনি একটি সপ্তাহের সিম্পল মুভিং অ্যাভারেজ পেতে চান, তাহলে সংশ্লিষ্ট শেয়ারের পাঁচ দিনের শেয়ার বন্ধ হওয়ার অঙ্ককে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলে যে অঙ্ক পাওয়া যায় সেটাই ওই শেয়ারের ওই সপ্তাহের সিম্পল মুভিং অ্যাভারেজ। ধরা যাক একটি সংস্থার শেয়ার গত সপ্তাহের পাঁচ দিন যথাক্রমে 100 টাকা, 100.5 টাকা, 103 টাকা, 104.8 টাকা এবং 108.1 টাকায় বন্ধ হয়েছে। তাহলে সেই সংস্থার সিম্পল মুভিং অ্যাভারেজ হবে 103.28 টাকা। এই একইভাবে 15, 21, 30, 50, 100 দিনের গড় প্রকৃতির নির্ধারণ করা যায়। কেবলমাত্র নির্দিষ্ট দিনের শেয়ারের বন্ধ হওয়া অঙ্ক যোগ করে দিন সংখ্যা দিয়ে ভাগ করলেই তার সিম্পল মুভিং অ্যাভারেজ পাওয়া যায়। অন্যদিকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাম্প্রতিক পরিসংখ্যানে বেশি জোর দেওয়া হয়, তাতে আরো ভালো তথ্য পাওয়া যায়। তিনভাবে একে নির্ধারণ করা যায়। একটি নির্দিষ্ট সময়ের জন্য মুভিং অ্যাভারেজ নির্ধারণ করা ও মাল্টিপ্লায়ার অফ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের গুণিতক নির্ধারণ করা। তৃতীয়টি হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি শেয়ারের সর্বশেষ তথ্য নিয়ে তার হিসাব কষা। গুরুর মতে এভাবে মুভিং অ্যাভারেজ নির্ধারণ করা খুবই জটিল, কিন্তু সুবিধার বিষয় হলো এগুলি কোনো ব্যক্তিকে করতে হয় না। এগুলি শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন চার্টিং প্ল্যাটফর্মেই থাকে, সেখান থেকেই নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আশা করা যায় আপনি মুভিং অ্যাভারেজ নিয়ে কিছু বুঝেছেন। এবার থেকে যে কোনো শেয়ারের মুভিং অ্যাভারেজ দেখে আপনি সেই শেয়ারের গতি প্রকৃতি কিছুটা হলেও বুঝতে পারবেন। ভুল শেয়ারে বিনিয়োগ করে ফেলেছেন? বিরাট ক্ষতির মুখোমুখি? দেখুন বাজারের সাতকাহন শুধুমাত্র মানি নাইনে। এখনই ডাউনলোড করুন।